আসসালামু আলাইকুম দর্শক, আমি এসএম জাহাঙ্গীর আছি আপনাদের সাথে। আজকে চলে এসেছি সেই সোনিয়ার কাছে। আমেরিকা প্রবাসী জোসনা আপা আমাদের কাছে 10,000 টাকা পাঠায়, তো 5,000 টাকা লতাকে দেওয়ার জন্য, লতা মার্কেটকে দেওয়ার জন্য বলছিল, তো আমরা দিয়েছি অলরেডি মার্কেট। আর সেখান থেকে 2,000 টাকা সোনিয়াকে দেওয়ার কথা বলছিল, তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে চলে আসছি সোনিয়ার কাছে, সোনিয়ার বাড়িতে। তো আমেরিকা প্রবাসী জোসনা আপার 2,000 টাকা এবং কাতার প্রবাসী পারভিন আপা আমার কাছে বেশ কিছুদিন আগে 1,000 টাকা পাঠিয়েছিল, আর আমার একজন ক্লোজ বন্ধু সে আমার কাছে 1,000 টাকা পাঠায়। এই মোট 4,000 টাকা আজকে আমরা সোনিয়ার হাতে তুলে দেবো এবং জানবো সে কেমন আছে। চলুন যাই। তাতে এখন কি কমছে নাকি কোনো কিছু বোঝা যাচ্ছে না? মানে ভিতরে তো তেমন কোনো জ্বালা যন্ত্রণা নেই, ভিতরে কোনো সমস্যা নেই, মনে তো হয়, আশা তো করি, আল্লাহর উপর ভরসা করে রয়েছি, আল্লাহ যেন ভালো করে দেয়। পরামর্শ যদি পারো ওইখানে যাও, আর কন্টিনিউ কিছুদিন ওষুধ খাও, দেখো কি হয়। আর আমরা যেহেতু তোমাকে নিয়ে ভিডিও করতেছি, এর আগে কিছু টাকা দিয়ে গেছিলাম, মানে সেই টাকা আছে কিনা বলতে পারবো না। আছে ভাই, আমি 2,000 টাকা ভাঙছিলাম ভাই, আমি একটা মানে বাথরুম করাছি আর কিনছিলাম, আর এমনি ওষুধ পাতি লেবু এসব কিছু খাইছিলাম। আর এখনো আছে 5,000 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো। তুমি কিছু, আমরা যেহেতু ভিডিও করতেছি, দর্শক আসলে তেমন কোনো সারা পাই নাই, একটা মোটা অঙ্কের টাকা কেউ আসলে সোনিয়াকে দেবে, যে আসলে সেই টাকাটা দিয়ে সোনিয়ার চিকিৎসা নেবে। তো আমরা আশা রাখবো যে আপনারা যেহেতু সোনিয়াকে দেখতেছেন, আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই সোনিয়ার পাশে দাঁড়াবেন, যাতে ও সুচিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে। আর এই পাটা আসলে আমরা দেখাতে পাচ্ছি না, কমিউনিটির সমস্যার জন্য খুব খারাপ অবস্থা। দেখো পাটা তো একটু আগে দেখাও, একদম কিন্তু এখান থেকে একদম চেপন হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে পাটা। দেখানো কারণে, দেখানো কারণে থাক, দেখার কারণ নেই, আসলে খুব খারাপ অবস্থা, হাঁটতে পারে না সারাদিন। এই একটা মেয়ে, যুবক একটা মেয়ে, যুবতী একটা মেয়ে এখানে সবসময় বসে থাকে ঘরের ভেতরে, হাঁটা চলা করে কোনো কিছু করতে পারে না। তো আমাদের কাছে, তোমাকে বলছিলাম, আমি জোসনা আপা এবং আমার পারভিন আপা এবং আমার একটা বন্ধু, আমাদের 4,000 টাকা আমার কাছে আছে আমেরিকা থেকে। জোসনা আপা পাঠায় 2,000 টাকা আপনার জন্য, আর আমার আরেকটা হচ্ছে কাতার প্রবাসী পারভিন আপা 1,000 টাকা, আর আমার একটা কাছের বন্ধু 1,000। এই মোট 4,000 টাকা আমাদের কাছে পাঠায়। তাহলে এই টাকাটা তোমার হাতে তুলে দিচ্ছি, 4,000 টাকা। যাই হোক, তুমি, তোমাকে যারা এই টাকাটা সহযোগিতা করছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো? তাদের উদ্দেশ্যে আমি বলি, তারা যেন সুস্থ থাকে, তাদের জন্য আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, তারা আমার যে সাহায্য করেছে তারা যেন ভালো থাকে। যে আমি অসহায় একটা ব্যক্তি, আর আমার খুবই অসুস্থতার কারণে তারা আমার অসুস্থতা আর ভিডিওটা দেখে আমার সাহায্য করেছে, তারা যেন ভালো থাকে, আল্লাহ যেন তাদেরও ভালো রাখে। তাদের কাছে আমার খুবই দোয়া চাওয়ার দরকার, যাতে তারা আমার জন্য দোয়া করে, আমি যাতে সুস্থ হয়ে ফিরে আবার আগের মতো হয়ে যেতে পারি, আগের মতো হাঁটতে পারি, সবার মাঝে যাতে চলাফেরা করতে পারি। অবশ্যই ধন্যবাদ, আমরাও আসলে দোয়া করি যারা আমাদের মাধ্যমে এই সহযোগিতা করছেন, তাই যে চাই তারা যেন সুস্থ থাকে, এমনকি তারা আরও এরকম ভালো ভালো কাজ করতে পারে, এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে। তো আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে সোনিয়াকে আপনি যেহেতু অল্প টাকা আমাদের, মানে ব্যালেন্স কম, টাকা কম আপনাদের, সেক্ষেত্রে ভূমি যেহেতু খাওয়াচ্ছেন, একটু ভালো ডক্টরের কাছে যান,
বয়স্ক নাজি ট্রাফিক কাছে নিতে পারেন নিচে কি কখনো এখানে ওখানে নিতে পারেন অথবা পাবনা বেঙ্গলি আছে অথবা তার পাশাপাশি তারাপদ ছেলে আমরা আছে ওখানে আপনারা যাইতে পারেন হ্যাঁ তো ওনাদের চিকিৎসার মান খুবই ভালো সত্য কথা বলতে খুবই চিকিৎসার মান ভালো আপনারা দেখতে পারেন খাওয়াতে পারেন কিছুদিন খাওয়ান সেটা অবশ্যই খাওয়ান খাওয়া এসে যে মানে ভালো কিছু দিয়ে দেখেন যাতে আমরা চাই দোয়া করি মানে সুস্থ হয়ে যায় তো দর্শক এই পর্যায়ে আসলে আবারও আপনাদের কাছে আমরা চাইবো যে সোনিয়ার পাশে আপনি অবশ্যই দাঁড়াবেন সোনিয়া আর সোনিয়া যদি আপনি হেল্প করতে চান অবশ্যই সবার সোনিয়ার নাম্বার আছে বিকাশ নাম্বার তার সঙ্গে আপনি সবসময় কথা বলে আপনার যে যতটুকু পারবে তাকে সহযোগিতা করবেন তার নাম্বারটা আপনি বলতে পারবেন এখন ফোন ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ওই বিকাশ নাম্বারটা শুনতো আস্তে আস্তে সুন্দর করে দুইবার বলে দিবেন 017-00933-868 আবার সুন্দর করে 017-00933-868 হ্যাঁ পার্সোনাল বিকাশ নাম্বার দর্শক আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই আচ্ছা সরাসরি যোগাযোগ করে কথা বলে যে যতটুকু পারবেন এই আসলে টাকার অভাবে কিন্তু ভালো জায়গায় চিকিৎসা করতে পারছে না দর্শক আসলে ওনাদের ওনারা কিন্তু এই জায়গাটা ওনাদের না ওনার নানির বাড়ি মনে এখানে না এখানে ওনারা থাকে আসলে অন্যের অধীনে থাকে তো আর চিকিৎসা কীভাবে করবে যাই হোক একটা মোটা আমাদের কোনো টাকা হলে হয়তো একটা ভালো জায়গায় সে যাইতে পারত তো এটুকুই আর কিছু বলার নাই অবশ্যই তার পাশে দাঁড়াবেন আমরা স্ক্রিন নাম্বারটা দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ